পুরুষ শাসিত সমাজে অনেকেই আমরা আমাদের পুরুষদের কোনো সমস্যাকে সমস্যা মনে করি না, পাশ কাটিয়ে যাই। এই খুনজান খুনজান সিনেমার মাধ্যমে আমরা এই জিনিসটা ফুটিয়ে তোলাতে ফুটিয়ে তুলেছি। আমাদের এই সিনেমার আরেকটা মূল আকর্ষণ সেটা হচ্ছে সাইকো লাভার। এটাকে আমি ভিলেন ভাবে বলছি না, সে প্রেমের জন্য পাগল। এই জায়গা থেকে বের হয়ে আমরা একটা ভিলেন চরিত্র তৈরি করছি, যে ভিলেনটা খুনজানটা মূলত অনেক আগেই তৈরি হয়েছে। এটা বাংলাদেশ বেতারের একটা নাটক, এই নাটকটা আমি রচনা করেছি। এবং সত্য কথা বলতে কি, এই নাটকটা রচনা করতে গিয়ে আমি একাধিকবার কেঁদেছি, একাধিকবার। এটার যে ভিতরে যে গভীরতা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত, কিন্তু এটা আমার মনে হচ্ছে, আমার ধারণা যে এটা সমগ্র বিশ্বব্যাপী সমগ্র মানুষের পুরুষ শাসিত সমাজে অনেকেই আমরা আমাদের পুরুষদের কোনো সমস্যাকে সমস্যা মনে করি না, পাশ কাটিয়ে যাই। এই খুনজান খুনজান সিনেমার মাধ্যমে আমরা এই জিনিসটা ফুটিয়ে তুলেছি, সামনে নিয়ে এসেছি, বোল্ড করে দেখানোর চেষ্টা করেছি, যে জিনিসটা সমগ্র বিশ্বব্যাপী মানুষ দেখবে এবং বুঝবে যে হ্যাঁ, এটা আসলেই প্রকৃত জিনিস। এই বাঁকগুলো আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না, পরতে পরতে বাঁক, এই বাঁকগুলো আমার সবা আমাদের মানুষের সবার মনের মধ্যেই আছে, সবাই জানি, কিন্তু অনেকটা মানি না ভাব। তারপরে এই নাটকটা মঞ্চে হয়েছে, এবং যতবার মঞ্চে হয়েছে প্রত্যেকটা দর্শককে বেলি রোডের মহিলা সমিতিতে, তারপরে শিল্পকলার জাতীয় নাট্যশালায় একাধিকবার এটা মঞ্চস্থ আমরা করেছি। খুনজানটার পরতে পরতে যে গীতটা বললাম, এই গীতটা আপনাদের হলে গিয়ে দেখা, আমরা প্রত্যেকটা মানুষের দেখা উচিত। আমি এটা সাবটাইটেল করেছি, এবং সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো হয়, কান চলচ্চিত্র, ভেনাস চলচ্চিত্র, ইটালিয়ান চলচ্চিত্র আছে, জার্মান চলচ্চিত্র আছে, প্রত্যেকটা জায়গাতে আমি এটা পাঠাতে চেষ্টা করছি, এবং পাঠাতে শুরু করে দিয়েছি অলরেডি। নামের জন্য না, এইটা মানুষ দেখার জন্য, সবাই উপলব্ধি করার জন্য। আমি সেই উপলব্ধিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা হলে গিয়ে দেখবেন নাটকটা সিনেমাটা, এবং আশা করছি বিনোদনের পাশাপাশি এই জিনিসগুলো আপনারা মানে নিজের মনের মধ্যেই বুঝতে পারবেন যে এটা হয়তো আপনার পাশের বাসা, কিংবা পাশের গ্রামের কেউ একজন এটা এফেক্টেড, কিংবা বন্ধু কিংবা বান্ধবী ইত্যাদি ইত্যাদি।